খালেদা ও তারেককে বললেন কাদের নির্বাচন নিয়ে সংলাপ চান ফখরুল মানসিক স্বাস্থ্য আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন চিকিৎসায় অবহেলা মিথ্যা সনদ দিলে জেল জরিমানা বিশ্বকাপ জয়ে বাঁধ ভাঙা উল্লাসে ভাসছে ফ্রান্স স্বপ্ন ভঙ্গে হতাশ ক্রোয়েটরা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম রাত এর সংবাদে আপনাদের সাথে আছে আমি গণতন্ত্র আছে বলেই গণমাধ্যম এবং রাজনৈতিক দলগুলো সরকারের সমালোচনা করতে পারছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধন সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি তাদের গঠনতন্ত্র থেকে সাত ধারা বাতিলের মাধ্যমে দুর্নীতিবাজ খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিজেরাই মাইনাস করেছে বলেও জানান তিনি হাসানের রিপোর্ট বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেফতার দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভায় যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন গণতন্ত্র আছে বলেই বিরোধী রাজনৈতিক দলগুলো সরকারের সমালোচনা করতে পারছে গণমাধ্যমও স্বাধীনভাবে মতামত প্রকাশ করছে তাহলে প্রকাশ্যে অগণতান্ত্রিক অশ্রাব্য ভাষা শেখ হাসিনা তার সরকারকে দাবি আবাস করতে পারত না আর গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে বিএনপি নিজেদের দুর্নীতি স্বীকার করে নিয়েছে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের বাদ দিয়ে গঠনতন্ত্র থেকে বিএনপি পল্টন অফিসে বসে প্রতিদিন সংবাদ সম্মেলনের নামে নালিশ না করে বিএনপি কে গঠনমূলক কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাদের রাজনীতিতে সবচেয়ে হাসান একুশে টেলিভিশন ঢাকা সংলাপের মাধ্যমে আগামী নির্বাচন অর্থবহ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও জেলা বিএনপির বর্ধিত সভায় সরকারের প্রতি এই আহ্বান জানিয়ে তিনি বলেন বিএনপি নির্বাচনে যেতে চায় তাই মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে কোটা আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে গ্রেফতার সবার মুক্তির দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে নির্বাচনে জানি পরিবর্তনের অন্য কোনো রাস্তা নেই কিন্তু সেই নির্বাচন তো অবশ্যই সকল মানুষের ভোট দিতে যেতে পারতে হবে তাদেরকে তাদের ভোটাধিকার প্রয়োগ করা ক্ষমতা দিতে হবে মানসিক স্বাস্থ্য সেবায় নিয়োজিত কোন পেশাজীবী উদ্দেশ্য ভাবে মিথ্যা সনদ দিলে তিন লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ডের বিধান রেখে মানসিক স্বাস্থ্য আইন দু আঠারোর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা এছাড়া মানসিক ভারসাম্যহীন ব্যক্তির অভিভাবকরা সম্পত্তি ভাগাভাগিতে কারচুপি কিংবা চিকিৎসায় অবহেলা করলে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা ও তিন বছরের সশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক বৈঠকে মানসিক স্বাস্থ্য আইন ও ডিজিটাল কমার্স নীতিমালা দু হাজার আঠারোর খসড়ার অনুমোদন দেয়া হয় এছাড়া গত জুন মাসের পাঁচ থেকে সাত তারিখ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রীর থাইল্যান্ড সফর সম্পর্কেও অবহিত করা হয় মন্ত্রিসভাকে মন্ত্রিসভার বৈঠকে চলমান নানা প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে সচিবালয়ে পরিষদ সচিবের সভাকক্ষে মন্ত্রিসভা বৈঠকের বিস্তারিত তুলে ধরেন সমন্বয় ও সুরক্ষা বিভাগের সচিব এ এম জিয়াউল আলম মানসিক স্বাস্থ্য সেবা আইনে মানসিক রোগীর দীর্ঘমেয়াদী চিকিৎসা তদারকিতে কমিটি করার কথা জানান তিনি ধরা চাই মানসিক স্বাস্থ্য বিষয়ক সকল কার্যক্রম পরিচালনা সম্প্রসারণ উন্নয়ন ও নিয়ন্ত্রণ ও সমন্বয়ের দায়িত্ব সরকারের উপর অর্পণ করা হয়েছে মানসিক অসুস্থতায় আক্রান্ত ব্যক্তির দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রদান ও সংক্রান্ত সংক্ষুব্ধতার ক্ষেত্রে প্রতিকারের লক্ষ্যে ধারা পাঁচে মানসিক স্বাস্থ্য রিভিউ মনিটরিং কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালায় তথ্য প্রযুক্তি নির্ভর ব্যবসার পরিবেশ নিশ্চিতে বিধান রাখা হয়েছে বলে জানান সচিব এই নীতিমালার আওতায় ভোক্তাদের অধিকার সংরক্ষণের বিষয়টি অন্তর্ভুক্ত আছে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল লেনদেন সহস্তর এবং নিরাপদ করার বিষয়টি এই নীতিমালায় বর্ণনা করা হয়েছে এই নীতিমালায় পাইরেসি ও হ্যাকিং বন্ধে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটি কমিটি করার কথা বলা হয়েছে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অভিভাষণ সংস্থা আইওএম মহাপরিচালক উইলিয়াম লেসি সুইং প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাতে অংশ নেন সংস্থার আরো পাঁচ সদস্য প্রধানমন্ত্রী আইওএম প্রতিনিধি দলকে বলেন রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সাধ্যমতো সবকিছুই করছে রাখাইনের বাস্তুচ্যুত লোকজনকে নিজ দেশে ফেরত পাঠাতে সহায়তার আশ্বাস দেন আইওএম মহাপরিচালক উইলিয়াম লেসি সুইং পরে মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ক্রিস্টিন স্যান বার্গেনার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবার ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে তিন সিটিতে প্রার্থীদের পাল্টা পাল্টে অভিযোগ নির্বাচন সংশ্লিষ্টদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে ইসির নির্দেশ গুণগত মানের কারণে বাড়ছে পঞ্চগড়ের বালুর চাহিদা সরকারি পৃষ্ঠপোষকতা পেলে রপ্তানির আশা আবার আমন্ত্রণ রাত নটার একুশে সংবাদে সিটি নির্বাচন প্রসঙ্গ সিটি নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বরিশালে নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন এদিকে তিন সিটিতে প্রচার প্রচারণার সপ্তম দিনও পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন মেয়র প্রার্থীরা প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট স্থিতি নির্বাচন সামনে রেখে বরিশাল সার্কিট হাউসে ইসির কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে তিনি বলেন যে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে ইসি জিরো টলারেন্সের নীতিতে রয়েছে যে অরাজকতা প্রতিহত করার জন্য পুলিশ ও অন্যান্য বাহিনীকে সর্বোচ্চ ব্যবস্থা নিতে এদিকে উৎসবের আমি যে তিন সিটিতে প্রচার প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা সপ্তম দিনে বরিশালে আদালত পাড়া ও ফজলুল হক এভিনিউ এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী সেনিয়াবাদ সাদিক আব্দুল্লা আর বিএনপির প্রার্থী প্রচার প্রচারণা চালান নগরীর কাশীপুর ও গড়িয়ার পারে অসমাপ্ত কাজ যেমন বাইপাস সড়ক সেগুলো শহর রক্ষা সেগুলো শেষ করা হয় না রাজশাহী নগরীর তেরো নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন জেনুইন না হলে অভিযোগ দিয়ে না এবং আমরা এখনও আশা করি তাদের শুভ বুদ্ধির উদয় হবে তারা শান্তিপূর্ণভাবে সুষ্ঠু পরিবেশ দেখে বজায় রেখে নির্বাচন করবে দশ ও এগারো নম্বর ওয়ার্ডে প্রচার চালান বিএনপি প্রার্থী মোসাদেক হোসেন বুলবুল তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ আনেন ধানের শীষের প্রতীকের গণজোয়ার সৃষ্টি হয়েছে সিলেটে বারুদখানা জেল রোড ও লালবাজার এলাকায় গণসংযোগ করে জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আশাবাদী ইনশাআল্লাহ আগামী তিরিশ তারিখে যে নির্বাচন সেই নির্বাচনে সিলেটের সম্মানিত নাগরিকবৃন্দ নৌকা প্রতীকে তারা তাদের মূল্যবান ভোট দিবেন কুমারপাড়া ও আদালত পাড়ায় গণসংযোগে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষে ভোট চান বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী কোনো অন্যায় আমরা করব না আর বাইর থেকে অতিরিক্ত অন্যায় করলে এবার আমরা অন্যায়কে কোনোভাবে আনচ্যালেঞ্জ ছাড়ব না আফসানা নীলা একুশে টেলিভিশন এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামে ব্যাংক লিমিটেড সম্ভবনার বাংলাদেশ পঞ্চগড়ের বালুর সুনাম এখন চারিদিকে গুণগত মানের কারণে দিন দিন বাড়ছে এর চাহিদা সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বিদেশেও রফতানি সম্ভব এমনটা মনে করছেন সংশ্লিষ্টরা এদিকে বালু উত্তোলনের ফলে বাড়ছে নদীর নাব্যতাও জামান মহানন্দা করতোয়া ডাহ সহ পঞ্চগড় জেলায় ছোট বড় নদীর সংখ্যা তেত্রিশ প্রতিদিন এসব জলধারার অনেক জায়গায় বালু উত্তোলনে ব্যস্ত শ্রমিকরা প্রতিদিন তোলা হয় অন্তত আড়াইশো ট্রাক বালু যা সরবরাহ করা হয় বিভিন্ন জেলায় এতে কর্মসংস্থান হয়েছে বহু মানুষের সারাদিন কাজ করে চারশো টাকা সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা পাওয়া যায় এখানকার বালু মোটামুটি একটু ইয়া মান ভালো এটা যদি চলে তাইলে আমাদের একটু সুবিধা হয় বিভিন্ন এলাকা থেকে মানে পাটিগুলো আসে আমাদের কাছ থেকে মাল নিয়ে যায় উত্তরাঞ্চলের এই বালুর গুণগত মান খুবই ভালো বলে জানায় এই কর্মকর্তা আমাদের বালুর মান পেয়েছে প্রায় এফ এম টু থেকে টু পয়েন্ট ফাইভ যেখানে এক হলিজ মোটামুটি কনস্ট্রাকশনের কাজ চলে স্টেক হোল্ডার এবং বিভিন্ন ডিপার্টমেন্ট যারা বালু নিয়ে কাজ করে তাদের সকলের একটি মতামত হলো এই যে পঞ্চগড় থেকে প্রচুর পরিমাণে বালু বাইরে রপ্তানি করা সম্ভব এই কর্মযজ্ঞের কারণে বাড়ছে নদীর নাব্যতা ফলে সৃষ্টি হচ্ছে মাছ চাষের সুযোগ যেমনি একটি প্রাকৃতিক সম্পদে বাংলাদেশের অর্থনীতিকে ভূমিকা রাখবে পাশাপাশি নদীর নাব্যতা ফিরে আসবে এখানে জল জলমহলগুলি আরও বেশি মাছ চাষের উপযোগী হবে পঞ্চগড়ের পনেরোটি বালুমহল ইজারা দেয়া হয়েছে এ থেকে বছরে রাজস্ব আয় হয় এক কোটি ত্রিশ লাখ টাকা রত্না জামান একুশে টেলিভিশন রাজশাহীতে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিমা দাবির ও অর্থ বার্ষিক অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বোর্ড প্রধান ছিলেন কোম্পানির পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলী বিশেষ অতিথি ছিলেন কোম্পানির উপ উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহর হোসেন কোম্পানির প্রকল্প পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খানের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক মোহাম্মদ কামাল হোসেন মহসেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় বিমা দাবির মোট তিন কোটি দশ লাখ আট টাকার এক হাজার বত্রিশটি চেক বিমা গ্রাহকের নিকট হস্তান্তর করা হয় নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে সাফল্যের ধারাবাহিকতা মূল আসরেও ধরে রাখতে চায় বাংলাদেশ দল। আয়ারল্যান্ড থেকে দেশে ফিরে এমনটাই জানান টি-20 অধিনায়ক সালমা খাতুন। বাছাইপর্বের ফাইনাল ম্যাচে আয়ারল্যান্ডকে 25 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। অবশ্য এর আগে সেমিফাইনাল জিতে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে লাল-সবুজ জার্সিধারীরা। র‍্যাঙ্কিং এ সেরা 8 দল অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বিশ্বকাপের টিকিট পেয়েছে বাসে পর্বে চ্যাম্পিয়ন রানার্স আপ বাংলাদেশ ও আয়ারল্যান্ড টি টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসরে বাংলাদেশ খেলবে এ গ্রুপে মেয়েদের বিশ ওভার ক্রিকেটের এই বিশ্বকাপ শুরু হবে নয় নভেম্বর আর এরই সাথে শেষ করছে রাত নটার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার খালেদা ও তারেককে মাইনাস করেছে বিএনপি বললেন কাদের নির্বাচন নিয়ে সংলাপ চান ফখরু মানসিক স্বাস্থ্য আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন চিকিৎসায় অবহেলা মিথ্যা সনদ দিলে জেল জরিমানা বিশ্বকাপ জয় বাঁধ ভাঙা উল্লাসে ভাসছে ফ্রান্স স্বপ্ন ভঙ্গে হতাশরা দর্শক সবশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে দুই নম্বর অনলাইনে পরের সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে